আবারও গুড়ি ভাটপাড়ায়। এবার তৃণমূল কংগ্রেসের কনভেনার অসীম রায়কে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অসীমবাবু, তাকে বন্দুকের বার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। টোটো ধরার জন্য তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, সেই সময় সাইকেল নিয়ে আসলো তিন দুষ্কৃতী এবং তার বুকে বন্দুক ধরে গুলি চালানোর সময় তিনি হাত দিয়ে বন্দুকটি সরিয়ে দেন। এরপরই তিনি পালানোর চেষ্টা করেন, তখনই বন্দুকের বার দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তারপরে লাস্টে একটা ছেলে সাইকেল রেখে আর ওই দুটো ছেলে ওই সামনে গলি দিয়ে বেরিয়ে চলে যাওয়ার কোনো রকম। এটাকে আমাদের পুলিশ ভাটপাড়া ইয়ে থেকে খুবই আমাদের হেল্প করেছে এবং উনি সাইকেলে ছিল সব না, দুটো সাইকেল ছিল আর একটা ছেলে সাইকেল ডবল ব্যাগ ছিল একটা সিঙ্গেল ছিল, যে ডবল ব্যাগ সে এসে মেরেছে। বাজারে পার্টি অফিসে একটু আসেন, আমি পার্টি অফিসে জমা ফ্রেমটা চেঞ্জ করে চলে আসবো। দাঁড়াও একটু দাঁড়াও।
এগুলো করিয়েছে, কারণ ৬ এবং ৭ এর দায়িত্বে রয়েছি আমি এবং বিজেপিকে এখান থেকে পুরোপুরি তাড়িয়েছি আমি। এরা অনেকদিন থেকে আমাকে টার্গেট করেছিল। আমি রোজ সকালবেলা ৭:৩০ থেকে ৮টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে রথতলা বাজারে পার্টি অফিসে আসি। আজকেও ঠিক ওই সময় আমি ৭:৪০-৪৫ হলে এসে বাড়িতে গেট থেকে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে টোটো ধরবো। ৩টে ছেলে ছিল, ২টো একটা সাইকেলে, ১জন একটা সাইকেলে, ৩জনের হাতেই ৩খানা ওয়ান শটার ছিল। বুকে ধরে যেই ফায়ার করতে গেছে আমি হাত দিয়ে মেরেছি, ফায়ারটা ওপর দিয়ে বেরিয়ে গেল। আমি দৌড়ে পালাতে যাই, পড়ে যাই, বাট দিয়ে আমার মাথায় মারে। আরেকটা ফায়ার করতে গিয়ে ফায়ার হয়নি, গুলিটা নিচে পড়ে গেছে। তখন উঠে আমি দৌড়ে গুলির ভেতর ঢুকে গেছি। তারপরে ছেলেগুলো একটা সাইকেল ফেলে দিয়ে ২জনা সাইকেল নিয়ে ৩জনা পালিয়ে যায়। কি কারণে আপনারা পার্টির আবার এগুলো বিজেপির থেকে করানো হচ্ছে? মূল টার্গেট আমি যেহেতু ৬-৭, ওদেরকে আমি কোনো রকম ই করতে দিই না। সামনে ইলেকশন তো, হ্যাঁ, সেই কারণেই আপনার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা যদি একটু বলেন। আমার ভালো নাম হচ্ছে অসীম রায়, ডাক নাম বুলু সাহা। হ্যাঁ, টিকিট পাওয়ার একটা আশা আছে, ঠিক আছে। বাড়ির সামনে কোন জায়গায় এটা? বাড়ির সামনে পদ্মপুরিয়াতে কারবালা সামনেই আছে একদম। মাথায় লেগেছে নাকি? মাথায় বাদ দিয়ে মেরেছে, ফায়ার করেছিল। ফায়ার করার পর হাত দিয়ে এরকম চিৎকার দিয়েছে, ফায়ারটা উপরে হয়ে গেছে। সেকেন্ড বার আবার ফায়ার করেছে, তখন গুলিটা নিচে পড়ে গেছে। লাস্টে বার দিয়ে মেশিনে বার দিয়ে মাথায় মেরেছে, সেলাই পড়েছে। সব লোক বার করছিস তো?